সামনেই পঞ্চায়েত নির্বাচন, কিন্তু তার আগেই মালদায় প্রকাশ্যে শ্যুট আউট। আর এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচকের শ্রীরামপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই এলাকায় একটি মুদির দোকানে কয়েকজন যুবক বসে গল্প করছিলেন। ঠিক সেই সময় শামীম বিশ্বাস নামে এক ব্যক্তি হঠাৎই মদ্যপ অবস্থায় তার পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছুড়তে উদ্যত হয়। সেই সময় তাকে বাধা দিতে গেলে জাহাঙ্গীর বিশ্বাস নামে এক যুবকের বাম পায়ে তাক করে গুলি করা হয় বলে অভিযোগ। কিন্তু দুর্ঘটনাবশত গুলির খোলটি গিয়ে লাগে তাঁর বুকে। ঘটনাস্থলে জাহাঙ্গীর বিশ্বাস গুরুতর জখম অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। স্থানীয়দের তৎপরতায় তাকে তৎক্ষণাৎ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এরপরেই এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনা প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের দাবি, একজন যুবকের হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র আসলো, কে বা তাকে এই আগ্নেয়াস্ত্র দিল, পুলিশকে তৃণমূলের দলদাস বলেও কটাক্ষ তার। যদিও এই বিষয়ে মালাইলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, বিরোধীরা যে কোনো সামান্য একটি ঘটনাকেই বড় করে দেখানোর চেষ্টা করে, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। হয়েছিল বলতে আমার সন্ধ্যাবেলা বসেছিলাম একটা দোকানে, দোকানে বসার পরে গল্প করছিলাম, আমরা তিনজন আছি, গল্প বলছি, গল্প করতে করতে মদ খেয়ে কিন্তু ছেলেটা এসেছে, মদ খেয়ে এসে ওখানে বসলো, আমার সামনে বসলো মদ খেয়ে, হঠাৎ করে বন্দুক বের করলো, তো বলছে কি আমি একটা ফায়ার করবো, হাওয়া ফায়ার করবো। তো আমি বলছি তুই ফায়ার কেন করবি তুই এখন, বলছে না আমি এদিকে একটা ফায়ার করবো। আমি তো ফায়ার করবি না, তুই ওদিকে যা নদীর দিকে ফায়ার করবি, আর এগুলো সব শয়তানি চক্কর, কেন ফায়ার করলি, তুই এগুলো বেআইনি কাজ কোথায় পেলি, বন্ধু কোথায় পেলি, হ্যাঁ বন্ধু তুই কোথায় পেলি, তুই আর কিছু বললো না, বলছে না আমি একটা ফায়ার করবো, এই কথাই বলছে। হ্যাঁ নিষেধ করছে, বারবার নিষেধ করছে, আমি পাঁচ বছর ছেলেটা ছিল নুরালি, সেও নিষেধ করছে, ওকে বুঝাচ্ছে কি এগুলো শয়তানি চক্কর, কত লোক মরেছে, আর তুই এখন দারু তারু খেয়েছিস, তো এ বুঝলো না, কিন্তু অবশ্যই ভাইটা কিন্তু আর পিছনে চলে যায়। আমি কিন্তু ওখানে বসেই আছি মোবাইলটা নিয়ে, এখন গলিটা কিন্তু ভরে দিল, ভরে দেওয়ার পরে আবার এভাবে টেনে নিল, কি বন্ধু কাজে তার জানি না, কিন্তু টেনে নিল, টেনে টেনে পরে আবার কিন্তু বের করে নেয় বটম থেকে, বের করে দেওয়ার পরে বন্দুকটা কিন্তু রেখে দেয়, আর গুলিটা কিন্তু পকেটে ভরে নেয়। আমি দেখছি কিন্তু ভরে দেওয়ার পরে বন্দুকটা রেখে আবার দু তিন মিনিট পর বলছে আবার ফায়ার করবো। আমি বলছি তুই কেন এগুলো করছিস, বেআইনি কাজ জিনিস না, তুই রেখাই যার কাছে থেকে নেছি না কি করেছিস, তুই রেখাই ওদিকে, তো বলছে কি না একটা ফায়ার করবো, এদিকে ফায়ার করবো, আমি তো ফায়ার করতে হবে না, তুই ওদিকে যা, ওই বলছে কি না ফায়ার করবো, আবার কিন্তু বন্দুকটাকে হাতে নিয়ে নিল, নেওয়ার পরে গুলিটা কিন্তু ভরে দিল, ভরে দেওয়ার পরে কিন্তু ফায়ার হয়ে গেছে, ফায়ার হয়ে তখন লেগে গেল এখানে আমার, ওইখান থেকে বের হয়ে গেছে, খোসাটা কিন্তু এখানে লেগেছে। তখন ওই পরে বললো হয়তো দারু হয়তো ঝকেছিল, তখন আমাকে ফের ওই ধরলো, আমাকে ওই ফের ধরলো, শামীম বিশ্বাস যে গুলি করেছে তার নাম কি, শামীম বিশ্বাস, এ কি করে, ওই তো দারু খায়, জুয়া টুয়া খেলে, না ভালো ছেলে, কোনোদিন বন্দুক দেখিনি ওরাতে, সেদিন স্যার বলতে পারছি না কোথায় পেলো বন্দুক, সেটাও আমি বলতে পারছি না, কিন্তু দারু খেয়ে কোথায় থেকে বন্দুক নিয়ে আসলো না কিনে নিয়ে আসলো কোথায় পেলো সেটা আমার জানা নেই। তারপরে আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, সব কন্ডিশন খুব খারাপ ছিল, আমি মানে অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে এখানে একটা মজিমপুরে একটা ডাক্তার আছে, ওইখানে চিকিৎসা হলো, চিকিৎসা হওয়ার পরে আবার থানা থেকে আবার কল আসছে, আইসি টাইসিরা ফোন করছে, পুলিশ টুলিশ সব এসেছিল, আমি তো চলে গেছিলাম মজিমপুর, ওইখানে চিকিৎসা কলেজ হসপিটাল গেলাম, হ্যাঁ কলেজ অফ হসপিটাল গেলাম, পুলিশ টুলিশ সব ছিল, এফআইআর টেফআইআর সব লিখানো হলো, থানা গেছিলাম, ফের ওখানে এফআইআর আমি বললাম, লিখলো, লিখার পরে সই টই নিয়ে আমাকে বললো কি যা চলে যা, রাত দুটা বেজে গেছিলো, যে বাড়ি যা আরাম যা, যেখানে ভালো হবে সেখানে দেখাবি, অ্যাপোলো হসপিটালে এখন ভর্তি আছি, চিকিৎসা চলছে, এফআইআর হয়ে গেছে, হ্যাঁ এফআইআর হয়ে গেছে ওর নামে। সে ছেলেটা কোথায় স্যার বলতে পারছি না, বাড়ি ঘর ছেড়ে বিচার হোক, মানে আইসি যা করবে, পুলিশ প্রশাসন যা করবে তাই হবে। তোমার নাম? আমার নাম জাহাঙ্গীর বিশ্বাস। ঘটনার কি, আমরা একটা দোকান আছে, নিয়ে কিছু দূষিতকারী মাতালদের ঘটনা, এটা নিয়ে কোনো রিয়াকশন দেওয়ার বিষয় নেই, তবে বিরোধীরা যেসব কথা বলছে, এখন কোন দূষিতকারী কার কাছ থেকে পিস্তল নিয়ে গুলি করবে সেটা দলকে রিয়াকশন দিতে হবে, আর কিভাবে বিজেপি বা বিরোধীরা এইসব রিয়াকশন দিচ্ছেন আমার বোধগম্য হচ্ছে না। পুলিশ যথেষ্ট তদন্ত করছে, একটা মদের আসরে
গন্ডগোল, সেই গন্ডগোলে পিস্তল বের করে কেউ কাউকে গুলি করেছে, এটা একটা ঘটনা, সেই ঘটনা পুলিশ তদন্ত করছে, নিশ্চয়ই সঠিক তদন্ত হয়ে দোষীদের উপযুক্ত শাস্তি বিধান হবে, এটা আপনাদেরকে বলতে পারি। মানে বিরোধীরা যেটা বলছে যে সামনে পঞ্চায়েত ভোট, এখন তৃণমূল দুষ্কৃতীরা দূরত্ব, বিজেপির একই, বিরোধীদের একই কাঁদুনি, একই ক্যাসেট, এইসব ক্যাসেটের কথা বলে একটা খুচরো ঘটনাগুলোকে মানে বৃহৎ করে বলে মানুষের কাছে এইসব কোন বাজে বার্তা দেওয়ার যে চেষ্টা, সেটাতে কোনো তারা সফল হতে পারবে না। এরা স্থানীয় দুষ্কৃতীর মদ খাচ্ছে, মদ খেতে খেতে কেকাকে গুলি করে দিচ্ছে, সেটা নিয়ে পঞ্চায়েত ভোটের সম্পর্ক, গোলা বারুদের সম্পর্ক, এগুলো এগুলো বলে বাজার মাত করা হচ্ছে, এইসব বলে কোনো লাভ হবে না। গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই মাননীয় সরকারের গোলা বারুদ পিস্তলের দাপাদাপি, প্রত্যেক দিন কেউ না কেউ আহত নিহত গোলা বারুদ পিস্তলে হয়। কালিয়াচকের জালোয়া বাধান অঞ্চলে শ্রীরামপুরে ঘোর সন্ধ্যাবেলা চায়ের দোকানে এক যুবক আর এক যুবককে গুলি চালায়। কি করে একটা যুবকের কাছে পিস্তল আসলো, এটাই তো ভাবার ব্যাপার। প্রশাসন করছে কি বা কে বা সাপ্লাই করছে, আসছে কোথা থেকে? গোটা পশ্চিমবাংলায় চোর ডাকাত দুষ্কৃতীদের উপদ্রব চলছে, এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। প্রশাসন তোলামূলের দলদাসে পরিণত হয়েছে, পুলিশ এই গুন্ডা দুষ্কৃতীদের এবং পিস্তল সাপ্লায়ারদের বা পিস্তল আসলো কি করে এই ভোর সন্ধ্যাবেলা তার হাতে, যুবকের হাতে, এইগুলো খুঁজতে ব্যর্থ এই পশ্চিমবাংলার পুলিশ। এইরকম অবস্থা চলতে চলে পশ্চিমবাংলার যুবকদের বাজে জায়গায় পৌঁছাবে, এবং সবচেয়ে কি প্রত্যেকের হাতে হাতে অস্ত্র থাকবে, এই অবস্থা চলতে থাকবে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাশ অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে।